প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন বা এখনও ডিসপ্লেতে কিন্তু দেখতে পারছেন, ফেসবুক লাইটে কিন্তু এমন নামটা দেখা যাবে তিনটা সিরিয়ালে, ভিআইপি বায়ো, তারপরে দেখুন নিচের ওয়ার্ক প্লেসগুলো কিন্তু সিম্পলগুলো ফেসবুক লাইটে শো করে না। বাট এমন একটা আইডি কীভাবে ক্রিয়েট করবেন, লং অ্যাক্টিভ প্রোফাইল দেখুন ওয়ার্ক প্লেসগুলো, তারপর নিচে হবিস আছে, এক কথায় লং অ্যাক্টিভ প্রোফাইল আপনি কীভাবে ক্রিয়েট করবেন হা হা নেম দিয়ে, সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে মনোযোগ সহকারে। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে আমরা কাজটি করে দেখাই। আমরা ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করবো, আপনাকে সাজেস্ট করবো ফেসবুক লাইট অথবা যে কোনো একটি ব্রাউজার ইউজ করার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপস ইউজ করলে আপনি প্রবলেমের সম্মুখীন হবেন। আমরা ফেসবুক লাইটে ঢুকানোর পর ফার্স্ট অফ অল আপনাকে প্রোফাইলটা দেখাবো, যেহেতু আমরা প্রুফ দেখিয়ে দেবো, আর সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখলে আপনি নিজেই আইডিটা ক্রিয়েট করে নিতে পারবেন। দেন দেখুন নামটা মনো ভাই, এখন ব্যাক করে উপরে থ্রি ডট একটি টাচ করতে হবে। থ্রি ডটে টাচ করার পর এখান থেকে স্ক্রল করে নিচে নামুন একটু, এখানে সেটিংস নামে একটি অপশন পাবেন, সেটিংস একটি টাচ করে দিন। তারপর নেক্সটে গিয়ে আপনি এমন একটি ইন্টারফেস পাবেন, এখান থেকে আপনাকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন একটি টাচ করতে হবে। তারপর এখান থেকে পাবেন হচ্ছে এমন একটি ইন্টারফেস, এখানে আপনার নেমের সাইডে এডিট অপশন একটি টাচ করতে হবে। তারপর আগের নাম দুটো অবশ্যই আপনাকে কেটে দিতে হবে, কারণ আমরা হচ্ছে নামটা দিয়ে দিব, হা হা নেমটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনাকে কপি করে নিতে হবে। আর কপি করবেন কীভাবে সেটা আমি ভিডিও শেষের দিকে বলে দিব। বাট এখান থেকে আমি নোটপ্যাডে আসার পর দেখুন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এভাবে তিনটা নাম দেওয়া থাকবে, সেটা আপনাকে সিরিয়াল বাই লিখতে হবে, মানে সিরিয়াল বাই কপি করে নিতে হবে। দেন এখান থেকে আমি ফার্স্ট নেমটা কপি করব, ফার্স্ট নেমটা কপি করে আমি আবার ফেসবুকে আসলাম, এখানে ফার্স্ট নেম বক্সে বসিয়ে দিব। তারপর আমি সেকেন্ড নামটা কপি করব, এভাবে কিন্তু আলাদা আলাদাভাবে আপনাকে নামটা ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে, আর সেটা কপি করে ইউজ করতে হবে। আমি সবগুলোই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেন এখান থেকে আমি মিডিল নেমটাও বসিয়ে দিলাম, এখন লাস্ট নেম, লাস্ট নেমটা এখান থেকে যতটুকু কপি করবেন ততটুকু সিলেক্ট করে কফি অপশনে টাচ করলে কপি হবে। এখানে এসে আপনি রিমকিম কিবোর্ড ইউজ করলে বি লং প্রেস করে ধরলে কিন্তু এটা পেস্ট হয়ে যায়। বাট এখান থেকে রিভিউ সেন্সে টাচ করলে কিন্তু আপনার কাজ হবে না, আপনাকে একটি ভিপিএন ইউজ করতে হবে। আমি টচ ভিপিএনটি ইউজ করবো, আপনি টচ ভিপিএনটি ইউজ করতে হলে অবশ্যই ইন্ডেক্সেশন বক্সে দেওয়া একটি ভিডিও দেওয়া থাকবে, সেটা আপনাকে দেখে নিতে হবে। বাট এখানে আসার পর বেস্ট সাইজে একটি টাচ করবো, বেস্ট সাইজে টাচ করলে আমার এখানে সবগুলো প্রক্সি দিয়ে দিবে। বাট আপনি যদি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেন তাহলে কান্ট্রিগুলো লক থাকবে। এখান থেকে স্পেন কান্ট্রিটা আমি সিলেক্ট করে নেব, স্পেন কান্ট্রি সিলেক্ট করার পর এখান থেকে কানেক্টের উপর টাচ করতে হবে। কানেক্টের উপর টাচ করলেই কিছুক্ষণ এইভাবে কানেক্টিংয়ে থাকার পর আপনার কানেক্ট হয়ে যাবে, এমন একটি ইন্টারফেস চলে আসবে। বাট আপনি যে কোনো ভিপিএনে যে গিয়ে যদি আপনি স্পেন কান্ট্রিটা সিলেক্ট করেন তাহলে কিন্তু নামটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। দেন এখান থেকে আমি রিভিউ চেঞ্জের উপর একটি টাচ করে দিলাম, রিভিউ চেঞ্জের উপর টাচ করলে কিন্তু অবশ্যই নেট প্রবলেমের জন্য আমার প্রতিটা কাজ একটু স্লো হচ্ছে। দেন আমাদের নামটা কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে। আমরা ফার্স্ট নামটি রেখে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে আমরা সেভ চেঞ্জে টাচ করবো, সেভ চেঞ্জে টাচ করলে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। দেন পাসওয়ার্ডটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর এখানে আমি সেভ চেঞ্জের উপর টাচ করলাম, টাচ করলে দেখুন আমাদের নামটা হয়ে গেছে। আমরা এখান থেকে ব্যাক করে প্রোফাইলটা দেখব, বাট আমরা নিকনেম অ্যাড করব না, কারণ হা হার সাথে নিকনেম কিন্তু খুব একটা মানাবে না, কারণ নামটা অলরেডি অনেকটা লং। এখানে একটি রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর দেখুন আমাদের নামটি হয়ে গেছে। আমরা এখন চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে প্রোফাইলটা সাজানোর জন্য, সাজানোর জন্য অফিসিয়াল অ্যাপসটা সব থেকে বেস্ট। আমি লিঙ্কটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি অফিসিয়াল অ্যাপসে চলে যাব, গিয়ে আমি আইডিটা লগ ইন করে নেব। আমি আইডিটা লগ ইন করে একটি প্রোফাইল পিক এবং একটি কাভার পিক ইউজ করে নেব আমার নামের সাথে মিলিয়ে, আহা হা যেহেতু নামটা, যাতে নামের সাথে মিল থাকে। বাট দুইটা যদি প্রোফাইল পিক এবং কাভার পিক অ্যাড করার পর কিন্তু আইডিটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। বাট ফুল কমপ্লিট করে নিলাম আমি আইডিটা, একটা রিফ্রেশ করে নেব যাতে কভার ফটোটা আপলোড হয়ে যায়। দেন কভার ফটো একটা এমনই আপলোড করলাম আইডি নামের সাথে মিলিয়ে, দেন একটা রিফ্রেশ করে নেব যাতে আমাদের কভার ফটোটা আপলোড হয়ে যায়। তারপর আমি আপনাকে আইডিটা সাজিয়ে দেখাচ্ছি। এখানে নিচে দেখুন এডিট প্রোফাইল অপশন পাবেন, এডিট প্রোফাইল একটি টাচ করতে হবে। এখানে নিচে দেখুন একটি বায়ো নামে একটি অপশন পাবেন, বায়োর উপর আপনাকে টাচ করতে হবে। এখানে আপনাকে বায়োটা পেস্ট করতে হবে। আমি চলে যাবো নোটপ্যাডে কপি করতে, আপনাকে ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নিতে হবে, কীভাবে কপি করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। বাট এখান থেকে যতটা আপনি কপি করতে চান ততটা এভাবে লং প্রেস করে সিলেক্ট করতে হবে। তারপর দেখুন কফি অপশন আছে, কফি অপশনের উপর টাচ করতে হবে। এখানে আসার পর আপনি এখান থেকে ভি লং প্রেস করেও পেস্ট করতে পারেন, আপনি কার্সারের উপর টাচ করে পেস্ট করতে পারেন।
বাট এখানে উপরে দেখুন সেভ আইকন, সেভ আইকনে কিন্তু টাচ করলে এটা সেভ হয়ে যাবে। বাট সেভ আইকনে টাচ করে সেভ করে নিলাম, একটু স্ক্রল করে নিচে নামলে আমরা সাজানোটা শেষ করি। দেখুন ওয়ার্ক প্লেস নামে একটি অপশন আছে, ওয়ার্ক প্লেসে টাচ করতে হবে। তারপর ওয়ার্ক প্লেসে টাচ করার পর একটু ওয়েট লোডিং নেবে, তারপর এখানে অ্যাডওয়ার্কে টাচ করতে হবে। তারপর আপনাকে আর একটু ওয়েট করতে হবে কারণ নেট একটু স্লো কাজ করছে আমার। দেন এখান থেকে ওয়ার্ক প্লেসের উপর টাচ করতে হবে, এখানে একটু ওয়েট করতে হবে। এখানে যে ওয়ার্ক প্লেসটা দিব সেটা আমি আছে নোটপ্যাড থেকে কপি করবে, এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা আপনি এখান থেকে সেখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে কপি করবেন। কপি টিপক করবেন কীভাবে সেটা ভিডিওর শেষে আমি বলছি। দেন এখান থেকে আপনি এটা পেস্ট করুন, পেস্ট করার পর প্রথম যেটা থাকবে অ্যাড, এটা সিলেক্ট করুন। তারপর এখান থেকে নিচে সেভ অপশন পাবেন, সেভ অপশনে টাচ করলে সেভ হয়ে যাবে। বাট আমার এখানে সুগ্রেড গ্রুপ আসছে, আমি গ্রুপে অ্যাড করবো না। এখানে রিসিভারের ফাঁকা জায়গা টাচ করে এটা সরিয়ে দিলাম, আবারও অ্যাডওয়ার্কে টাচ করবো। টাচ করার পর এখানে আবারও আমাকে আগের মতো ইন্টারফেস দেবে, সেখানে আমাকে এই ওয়ার্ক প্লেসটা পেস্ট করতে হবে ভি লং প্রেস করে। তারপর প্রথমটা সিলেক্ট করলাম, নিচে সেভ অপশন আসছে যেটা আমার ডিসপ্লের বাইরে চলে গেছে, তার উপর টাচ করলে এটা সেভ হয়ে যাবে। বাট আপনার যতগুলো খুশি অ্যাড করতে পারবেন, 70-80টা, কিন্তু দিনে 20টার বেশি না। 4-5 দিন ধরে অ্যাড করলে আপনি অনেকটা লং একটি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আর ইনফরমেশনগুলো কীভাবে কপি করবেন, যে ভিডিওটা দেখছেন নিচে দেখুন শেয়ার লেখা আছে, শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে একটি টাচ করুন, কফি অপশন আসবে, কফি অপশনে একটি টাচ করুন, লিঙ্কটা কপি হয়ে যাবে। যে কোনো ব্রাউজার গুগলে যেতে পারেন, গিয়ে আপনি লিঙ্কটা পেস্ট করুন, পেস্ট করে সাড়ে দিন। সাড়ে দিলে দেখবেন ভিডিওটা ওপেন হয়ে গেছে, সেখানে আপনি টাচ করবেন টাইটেলের উপর। টাইটেলের উপর টাচ করলে কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি সিম্পলি যে কোনো কিছু কপি করে নিতে পারবেন। আমার ফুল ডিসক্রিপশন বক্স কপি করতে পারবেন, আমার টাইটেলটা কপি করতে পারবেন, আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এইগুলো কপি করে নিতে পারবেন। এখন একটু নিচে নামার পর দেখুন হবিস নামে অপশন আছে, আমরা ওয়ার্ক প্লেস কিন্তু অনেকগুলো অ্যাড করে ফেলেছি, হবিসের উপর টাচ করে হবিস অ্যাড করবো কিছুটা। হবিসের উপর টাচ করলে আপনার প্রোফাইলটা লং করার জন্য কিন্তু এটা খুব প্রয়োজন। বাট আইডিটা সাজানোর জন্য আমি লোডিংটা সবসময় ইউজ করি, এখান থেকে নিচের দিকে গিয়ে আমি লোডিংটা ইউজ করব। দেন সাইডে যে ঘরগুলো দেখছেন এগুলো আপনাকে টিক মার্ক দিতে হবে, টিক মার্ক দিয়ে নিচে সেভ আইকন আছে, সেভ আইকনে টাচ করতে হবে। বাট আমি লোডিংয়ে চলে আসছি, এগুলো সব সিলেক্ট করবো। আপনি উপর থেকে নিচ পর্যন্ত যা দেখে আসলেন সব কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে নিচে সেভ অপশন পাবেন, সেভ অপশনে টাচ করলে এটা সেভ হয়ে যাবে। আশা করি আজকের বিষয়টা বুঝতে পারছেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কারণ একটা ভিডিও মেক করতে কিন্তু 2 ঘন্টা সময় লাগছে, আপনি দেখছেন মাত্র 8 মিনিটে, কিন্তু আমার 2 ঘন্টা সময় ব্যয় করে ভিডিওটা মেক করা লাগছে, আইডিয়াটা ক্রিয়েট করা লাগছে, নামগুলো কালেক্ট করা লাগছে, বায়োটা কালেক্ট করা লাগছে, তারপর ওয়ার্ক প্লেসটা সংগ্রহ করা লাগছে, তারপর ভিডিওটা মেক করা লাগছে, ভয়েস দেওয়া লাগছে, তারপর এক্সপোর্ট করে আপলোড করা লাগছে। তার মানে টোটাল 4 ঘন্টা সময় লেগে যায় আমার। দেন ভিডিওতে একটি লাইক কমেন্ট করার চেষ্টা করবেন, আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন। বাট দেখুন আমাদের আইডিটা কিন্তু শেষ, এমন একটি রিফ্রেশ করব, রিফ্রেশ করে প্রোফাইলটা দেখুন অনেকটা লং হয়েছে, আরও লং করা যায় সেটা আপনি ভিডিওর প্রথমেই দেখে আসছেন বা আমি বলেই দিচ্ছি। বাট আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।